সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব কার ভিডিও কখন ভাইরাল করবে কেউ বলতে পারে না। তারপরে আমরা কিছু পছন্দ অবলম্বন করে আপনারা দেখে স্কোর দেখতে পাচ্ছেন, আপনারা স্কোরটা দেখুন। আমি পরবর্তীতে আপনাদের এই টিপসটা সম্বন্ধে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে যে দেখুন, আমি একটা কিওয়ার্ড সার্চ দিচ্ছি একটা সফটওয়্যার মধ্যে, সফটওয়্যার নামটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। সার্চ দেওয়ার পরে দেখা গেছে আমি যে কিওয়ার্ডটার উপরে সার্চ দিচ্ছি সেই কিওয়ার্ডের উপর যে র্যাঙ্কে যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি থাম্বনেল শো করছে এবং ডিটেলস শো করছে। এর কারণ হচ্ছে আপনি এটা দেখে বেস্ট একটা থাম্বনেল তৈরি করবেন। ইভেন এখানে যে টাইটেলগুলি ব্যবহার করা হয়েছে সেখান থেকে আপনি ব্যতিক্রম করে টাইটেল কিন্তু লিখে দেখা যাবে আপনার সার্চ ভলিউমে আপনার ভিডিওটা আনতে পারেন। আপনার ভিডিওটা যদি 10 নম্বরে থাকে, এক সময় সার্চ দিতে 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 এটা 1 নম্বরে চলে আসবে। সুতরাং কীভাবে, চলুন আমরা অ্যানালাইসিসে যাই। অ্যানালাইসিসে গিয়ে আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখন প্রথমে আমার যে কিওয়ার্ডটা আমি সার্চ দিয়েছিলাম সেটাকে প্রথমে আমি টাইটেলে দিব। এই আমি টাইটেলে দিলাম, তারপরে আমি ডেসক্রিপশনে দিব, ডেসক্রিপশনে দিলাম, তারপরে এখন আমি এটাকে ট্যাগে দিব। ট্যাগে দেওয়ার পর আমি আমার স্ক্রিপ্টটা দেখতে চাই কত আছে। আমি কিছুই দিব না, শুধু এই তিনটা, তারপরে দেখুন 73। এখন আমি কিছু ট্যাগ সংযোজন করব। ট্যাগ সংযোজন করার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে এখানে হাই ভলিউম কিওয়ার্ডগুলি এখানে চলে এসেছে, আমাদের কিছু লো ভলিউমের কিওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। তো হাই ভলিউমের যে কিওয়ার্ড আছে আমরা যে 500 আপনার ট্যাগ দেই সেই ওয়ার্ডের মধ্যে আমাদের মিনিমাম 300 দিতে হবে হাই ভলিউম কিওয়ার্ড, আর 200 দিতে হবে লো ভলিউম কিওয়ার্ড। হাই ভলিউম কিওয়ার্ডগুলি আপনার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখে দিবেন, সেটা হচ্ছে তার যেন সার্চ ভলিউম কম থাকে। কারণ বড় বড় ইউটিউবাররা আপনার যেই ট্যাগগুলি ব্যবহার করে সেই ট্যাগগুলি কিন্তু অলরেডি পপুলার, ওটা সার্চ দিলে দেখা যাবে তাদের ভিডিওটি আসবে, কেননা তাদের ভিডিওর ওয়াচ টাইম বেশি। সুতরাং আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনার টপিকের সাথে যায় লো ভলিউমের কিওয়ার্ডগুলি আপনারা সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সফটওয়্যারের মধ্যে সংখ্যা আছে, সংখ্যাগুলি আমি যে কেটে দিচ্ছি, কেননা এই এখানে হচ্ছে ভলিউম শো করছে কোন ভলিউমে কত ভ্যালু আছে। সুতরাং আপনারা কম দেখে তারপরে আপনারা ভিডিও ট্যাগ নির্ধারণ করবেন। এখন আরেকটা কথা বলি, এটার জন্য আরও কিছু টুলস আছে, আমি পরবর্তীতে আমার চ্যানেলে আমি আপলোড করব। একটা কথা বলতে চাইছি, এই সফটওয়্যারটা যদি আপনারা ব্যবহার করেন অনেক সেভ পাবেন, আর আপনার বেশি মাথা খাটাতে হবে না, আপনার ভিডিওটা র্যাঙ্ক করার চান্স থাকবে। আমি এখন দেখুন ট্যাগ দেওয়ার পরে আমি আপনাদেরকে স্কোরটা এখন দেখাবো, যে আমি শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যে 79%, এখন কিন্তু সেই 79%টা শু করবে। দেখুন 79% যদি হয় তাহলে একটা বেস্ট স্কোর, এবং যদি সবুজ হয় এখন আমি একটা ভিডিও আপলোড করব। সুতরাং আপনাদেরকে আমি কতটা বুঝাতে পেরেছি জানি না, কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনার ভিডিও যদি 10 নম্বরে থাকে আশা করি আপনার 1 নম্বর আসার চান্স থাকবে 100%।